তোলা হয়ে গেছে, আমাদের মাছটা ধোয়া হয়ে গেছে। আমরা এখন নুন হলুদ মাছটাতে মাখিয়ে রাখবো। আমাদের লঙ্কা বাটা আর সর্ষা পোস্ত বাটা একসাথে করা আছে। বেগুন ভাজাগুলো সর্ষে পোস্ত বাটা লঙ্কা বাটা একটু হলুদ দিয়েছি সামান্য, একটু জল দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে দিলাম। আমার ইলিশ মাছ, কাঁচা ইলিশ মাছ সর্ষা দিয়ে, বেগুন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, সর্ষা পোস্ত বাটা দিয়ে, দেখুন ঝোল হয়ে গেছে, মাছও সেদ্ধ হয়ে গেছে।